পূজোর আর এক মাসও বাকি নেই। শহরে পূজোর মার্কেটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শনি ও রবিবার পূজোর বাজারে ভিড় বাড়তে পারে। সে কথা মাথায় রেখেই আগামী 28 সেপ্টেম্বর থেকে বিশেষ বাস পরিষেবা শুরু করার কথা জানালেন পরিবহন মন্ত্রী শ্রী আশিস চক্রবর্তী। পরিবহন দপ্তর জানিয়েছে 15ই অক্টোবর পর্যন্ত শনি ও রবিবার ও যে কোনো ছুটির দিন এই পরিষেবা পাওয়া যাবে। পরিবহন দপ্তর সূত্রে খবর, এসপ্ল্যানেড থেকে হাওড়া ও ডানলপ রুটে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে জিওয়ারিবাগ চ্যানেল হয়ে হাওড়া যাবে বাস। দ্বিতীয় ধাপে চিত্তরঞ্জন এভিনিউ বিবেকানন্দ রোড হাতিবাগান চেম্বারে হয়ে বিটি রোড হয়ে ডানলপ জোনে চলবে বাস। ভিড়ের সময় হাওড়া ডানলপ জোনে বাস 6টি ও 3টি করে ট্রিপ করবে। দক্ষিণে সর্বাধিক 3টি রুটে বাস চলবে। গড়িয়াহাট থেকে হাওড়া বেহালা চৌরাস্তা ও বেহালা বর্ণশ্রী পর্যন্ত চলবে বাস। বালিগঞ্জ টার্মিনাস থেকে বাসগুলি ছাড়বে।